আপনাদের সামনে আজকে একটি নতুন ফিচার নিয়ে আমি কথা বলবো। বাংলাদেশের টিকটকের সেফটি অ্যাম্বাসেডর হয়েছেন সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান এবং অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। মূলত নিরাপদ, সুরক্ষিত ও বহুমুখী কমিউনিটি তৈরির লক্ষ্যে টিকটক বাংলাদেশে চালু করেছে সেফটি অ্যাম্বাসেডর প্রোগ্রাম। জানা যায়, এই প্রোগ্রামের মাধ্যমে টিকটক বেশ কিছু সেফটি এবং প্রাইভেসি কন্ট্রোলের সুবিধা নিয়ে সচেতনতা সৃষ্টি করবে, যাতে করে ব্যবহারকারী আরও বেশি ব্যক্তিগত তথ্যে নিয়ন্ত্রণ রাখতে পারে এবং কিশোর কিশোরীদের সুরক্ষিত রাখতে সহায়তা করে। এদিকে এই ক্যাম্পেইনের প্রথম প্রোগ্রাম হিসেবে তাহসান ও পূর্ণিমা উন্মোচন করেছেন ফ্যামিলি পেয়ারিং মোড। প্রোগ্রামটি লাইভ করা হয় হ্যাশট্যাগ টিকটক ফ্যামিলি নামে। এই ফিচারের মূল লক্ষ্য সন্তানদের টিকটক কার্যক্রমের ওপর পিতামাতাদের আরও পর্যবেক্ষণ সুযোগ। এর মাধ্যমে তারা টিকটকে ছেলে মেয়েদের কর্মকাণ্ড সম্পর্কে ওয়াকিবহাল থাকবেন এবং তাদের সঙ্গে বাবা মায়েরা আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন। সম্প্রতি টিকটক বাংলাদেশে তাদের সেফটি সেন্টার চালু করেছে। এটি একটি ওয়ান স্টপ ডেস্টিনেশন যা সেফটি পলিসি এবং রিসোর্স এনেছে বাংলা ও ইংরেজি উভয় ভাষায়।